नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन। आज के आमी आबार चले एसेछि आपनादेरके एकटा नतून रेसिपी देखाबो बोले। आपनि जदि आमार चैनलटा एखोनो सबस्क्राइब करे ना थाकेन अवश्य चैनलटाके सबस्क्राइब करे देबेन और पाशेर बेल आइकनटाके अवश्य प्रेस करे देबेन, ताते आमी जा आपडेट करब सबई आपनि साथे साथे पेये जाबेन। चलुन ताहले रान्नाटा शुरू करी। आज के आमी आपनादेरके ब्रेकफास्टे आलू कुमड़ोर चच्चड़ी परोटार साथे खाबार जन्य किभावे बनाते हैं सेटा आमी आजके देखाई। कुमड़ो एइभावे बड़ो बड़ो करे पिस करे केटे नियेछि, दो पिस काँचा लंका और एखाने नियेछि एकटा आलू के डुमो डुमो करे केटे नियेछि। आर लागजे सर्षेर तेल एकटु देबो पाँच फोड़न, हलुद और एकटु आदा ग्रेट करे नियेछि, आर लागजे नून टू थ्री स्पूनेर मतन, चीनी एकटु, हिंग आमी एखाने थ्री टेबिल स्पूनेर मतन तेल दिलाम। ठीक आछे, आमी सर्वप्रथमे एखाने একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, ওয়ান টিস্পুনের মতন পাঁচফোড়ন দিলাম। এটা হালকা ভাজবে। এবার এখানে আমি দিলাম হাফ টিস্পুনের মতন হিং, স্মেল দিয়েছে। এইবারে আমি এখানে আলু আর কুমড়োটা দিয়ে দেবো। আমি খুললাম আমার এটা, আমি এতক্ষণ ধরে এটাকে মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে পাঁচ সাত মিনিট ধরে এটা ভাজা হয়ে গেছে। এখানে আমি হাফ টিস্পুনের মতো আদা গ্রেট করা দিয়ে দিলাম। আর দেবো এখানে টু থ্রি স্পুনের মতো চিনি। কুমড়োর তরকারিতে একটু চিনি না দিলে আপনার টেস্ট হয় না। জল দিয়ে এবারে আবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। পুরোটা এটা মোটামুটি সেদ্ধ হয়ে মাখো মাখো, জাস্ট গা মাখা মাখা গ্রেভি থাকবে, সেইভাবে এটাকে আমি নামাবো। কড়াইটা আমি খুললাম, আমার আলু কুমড়ো চচ্চড়িটা রুটি বা পরোটা দিয়ে খাবার জন্য একদম পুরো রেডি হয়ে গেছে, একদম পুরো গ্রেভি। ব্রেকফাস্টের মেনু আমার রেডি, পরোটার সাথে আলু কুমড়ো চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এইভাবে আলু কুমড়ো চচ্চড়িটা পরোটার সাথে করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আপনারা খেয়ে আমাকে অবশ্যই বলবেন যে কেমন লাগলো। আমি একটু খেয়ে দেখছি, আহা বন্ধুরা অসাধারণ হয়ে যা। আপনারা অবশ্যই হয়ে খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।